কি করলে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো কালকে 1st November, আমাদের 6th love অ্যানিভার্সারি। তো আমি আজকে একটু কাজে বেরিয়েছিলাম, আমার কাজ হয়ে গেছে। তো আজ রাত 12টার সময় আমি সেলিব্রেট করবো বলে এই যে কেক কিনলাম। তো ও জানে না এখন কিছু, কারণ ওকে এখনও কিছু বলিনি, বলবোও না, সারপ্রাইজ দেবো। তো আমি আর একটা জিনিসও কিনবো, সেটা হচ্ছে একটা গিফট দেবো। কী দেবো আমি এখন ওটা বলবো না, কালকে যখন দেবো বা আজ রাতে যদি আমি দিই তখন দেখাবো, ঠিক আছে? তো আমি এখন যাই গিফটটা কিনে আনি, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, ও চিন্তা করবে। এখনই ব্লগটা শুরু করে দিলাম ওই জন্য, তো অনেক দেরি হয়ে গেছে, যাই আমি ওর জন্য গিফটটা কিনে নিই, পরে আবার দেখা হচ্ছে। টাটা গাইজ, আমি রেডি হয়ে গেছি। আমি ওকে একটু আগে উঠিয়ে ওকে ঘরে পাঠিয়ে দিয়েছি, বললাম তুমি একটু রেডি হয়ে নাও। ও জানে যে আমি এখন একটু সেলিব্রেট করবো, কিন্তু এটা জানে না যে আমি সাজাবো এবং ওকে গিফট দেবো। ও শুধু জানে যে আমরা কয়েক দু একটা ছবি টবি তুলবো। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই কেমন সাজি। আমি ওখানে ওকে নিয়ে আসি, চলো। আমার অন্ধকার দেখা যাচ্ছে না, লাইট ওকে সুন্দর সাজিয়ে দেবে। আমিও সেজেছি, ক্যান্ডেল লাইটে জ্বালাই। হ্যাপি অ্যানিভার্সারি। কত বছর হলো? 6 বছর হলো। 6 বছর ধরে আমার চেনে। চলো এবার সেলিব্রেট করি, চলো। 12:10 বেজে গেছে আর আমরা এতক্ষণ ধরে ফটো সেশন করছিলাম, এত ফটো তুলেছি, এখনো কেক কাটা হয়নি। তো এবার আমাদের কেকের দিকে মন পড়েছে, এখন আমরা কেক কাটতে চলেছি। আর তুমি এখন ক্যান্ডেলটা জ্বালিয়ে দাও। হ্যাপি 6th love কাটো। কি করলে খুলে দাও, আমি কেকটাকে সরিয়ে রাখছি। বাপরে, পছন্দ হয়েছে? দেখাবো, দাঁড়াও আমি খুলে দেখাচ্ছি। তো আমাকে একটা লেহেঙ্গা গিফট করেছে আর সেটাকে সবাইকে এখন দেখাতে চাই। এটা হচ্ছে সেই লেহেঙ্গাটার ব্লাউজটা, ফ্রন্টটা এরকম আর পিঠটা এরকম কাজ করা রয়েছে। আর এই কালারটার সাথে ঠিক একটা অন্যরকম কালারের লেহেঙ্গাটার মানে স্কার্টটা, এই যে একটা ভারী লেহেঙ্গা, এই যে তিনটে কালার মিক্স আছে, হোয়াইট, এখানে একটু গ্রিন এর মতো আছে, সি গ্রিন কালার, আর তার নিচে এরকম ব্লু কালার আছে, যেরকম ব্লাউজটা ঠিক এই কালারে। আর এটা হচ্ছে পুরো স্কার্টটা, খুব সুন্দর ঘের রয়েছে নিচে, দেখো দেখতে পারো এরকম ঘের রয়েছে, অনেক বড় ওড়না রয়েছে, ওড়নাটার নিচে এরকম লটকন লাগানো রয়েছে। তো এটা হাতে নেয়, এরা ভাবে হাতে নেয়। তো আমার খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ। তো তোমাকে এবার একটা আমি গিফট দেবো, যেটা সারপ্রাইজ গিফট ছিল, ঠিক আছে? একদম শকড হয়ে গেছে যে তুই মা কখন করলো। তো এই যে এটা তোমার গিফট, এটা এখন তুমি খুলে দেখবা, ঠিক আছে? থ্যাংক ইউ। Yeah.
কি সুন্দর হয়েছে, কখন করলাম তো সব সময় থাকি। কবে তোমার বিকেল করলাম না? হ্যাঁ তারপর এইটুকু সময় মতো করে নিলে। থ্যাংক ইউ, ওয়েলকাম। আমি তোমাদেরকে দেখাচ্ছি এটা দাঁড়াও, দেখো কত সুন্দর গিফটটা দিয়েছে। দেখো আমি খুলে দেখাচ্ছি, কি সুন্দর এঁকেছে সামনেটা। এইটুকু সময়ের মধ্যে কী করে করলাম নিজেও বুঝতে পারলাম না। আর এখানটা কত সুন্দর করে সাজিয়েছে দেখো, আমার তো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। এইটা না আমি এত তাড়াতাড়ি করেছি যে তেরা বেঁকা হয়েছে আঁকাগুলো, মানে ও যতক্ষণে বেরিয়েছে বিকেলবেলা তার মধ্যে তো আমাকে করতে হবে, কারণ বাড়ি চলে আসলে একটু পেয়ে যাবে। তুমি কি তাড়াতাড়ি যে করেছি, ওর সাথে ফোনও কথা বলছিলাম, ও বুঝতেও পারেনি যে আমি কিছু কেটে করছি। এরকমই করে, কেমন লেগেছে সারপ্রাইজটা? ভালো লেগেছে। আমার গিফটটা, তোমার গিফটটা তো এত সুন্দর হয়ে যাক, তো একেবারে আবার কালকে দেখা করবো। এখন শুধু ফুল অনেক রাত হয়েছে, তো টাটা, গুড নাইট। গুড নাইট গাইজ, গুড মর্নিং। তো 7টা বেজে গেছে, আমি উঠে পড়েছি, আর একজন এখনো ঘুমাচ্ছেন। তো আমি এখন উঠে ফ্রেশ হয়ে নিই, তারপরে চাটা খাই, তো একটু পরে তোমাদের সাথে দেখা করছি। সকালবেলা চাটা খাওয়ার পরে ভিডিও করে নিই, একেবারে টিফিনটা করে নিয়েছি। তো টিফিন আগে যে গরম গরম লুচি হয়েছে আর আলু তরকারি হয়েছে, তো এটা এখন খেয়ে নেবো, তারপর দুপুরে রান্না করবো, তো পরে দেখা করছি। টিফিন টিফিন তো খাওয়া হয়ে গেছে, আর এখন ও গেছে বাজারে, তো আগে আসুক তারপর রান্না বসাবো। তো আমি একটু আগে চান টান করে চলে এসেছি, রান্না বান্না হয়ে গেছে, আর ও এখন চান করতে গেছে, ও আসুক তো তোমার সাথে দেখা করে। ও চলে এসেছে চান টান করে, আর আমরা একটু পরে খাবো, এখন খাবো না, এখন টিভি দেখবো, তো একেবারে খাওয়ার সময় দেখা করছি। তো দুপুরে আজকে হচ্ছে ভাত, ডিম সেদ্ধ, ভিন্ডি ভাজা, আর এখানে আলু ভাজা, আর হয়েছে ডাল, আর এখানে চিকেন হয়েছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আবার আমরা এখানে ঝাড়াঝোলা করবো, তারপর শুয়ে পড়বো, আর ওবেলা একটু বেরোবো আর দুজনে, তো একেবারে ওবেলা একটু বেরোবো। তাহলে তো আমরা দুজনেই রেডি হয়ে গেছি, সন্ধে হয়ে গেছে, তো এখন আমরা বেরিয়ে যাবো দুজনে, একটু কাছে পিঠে ঘুরেই চলে আসবো। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।